डियर स्टूडेंट एंड व्यूअर्स, आज के होमिओपैथी एक मेडिसिनटर नाम ग्लोनाइन। आज के ग्लोनाइन निये आलोचना करब। ये ग्लोनाइन आपनारा कौन कौन लक्षणे व्यवहार करबें से सम्पर्के बोलबो। तो प्रथमे जे विशेष लक्षणे ये औषधे व्यवहार करा जाए সেটি হলো মাথা ব্যথা। আর সেই মাথা ব্যথা যদি গ্যাসের আগুনে হয়, অর্থাৎ গ্যাসের আগুনে, অর্থাৎ গরমে রান্না করার সময় যদি গ্যাসের আগুনের গরম লেগে যদি মাথা যন্ত্রণা করে, উনানে রান্না করে যদি মাথা যন্ত্রণা করে, তারপর যদি রোদ্রে গেলে মাথা যন্ত্রণা করে, তাহলে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন। আবার যদি সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি কারো মাথা যন্ত্রণা করে, তাহলে সেও এই ঔষধটি ব্যবহার করতে পারবে। অনেক সময় দেখা যায় সদ্যজাত শিশু লাল নীল আকার, অর্থাৎ লাল নীল বর্ণ ধারণ করে। অনেক সময় আপনারা দেখবেন যে অনেকে বলে যে শিশু জন্মানোর পর সে লাল নীল এই ধরনের মানে কালার ধারণ করছে, সেক্ষেত্রেও কিন্তু ঔষধটি ব্যবহার করা যাবে। অনেক সময় শিশুর দাঁত ওঠার সময় যদি তর্কা হয়, আক্ষেপ হয়, তারপর মেরুমজ্জার প্রদাহ হয়, তাহলে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যাবে। অনেক ক্ষেত্রে অনেক গর্ভবতী মায়েদের দেখা যায় যে তাদের গর্ভ ধারণকালে তাদের মাথা যন্ত্রণা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু ঔষধটি খুবই উপকারী। তো আপনারা এই ঔষধটি কীভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি। গ্লোনাইন 30 ঔষধটি আপনারা দিনে 3 থেকে 4 বার 1 ফোঁটা করে খাবেন। আর যদি সদ্য শিশু হয়, যদি খুব ছোটো বাচ্চা হয়, তাহলে 1 কাপ জলে 5 ফোঁটা ঔষধ দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে 2 ঘন্টা পরপর 1 চামচ করে খেতে দেবেন। তো আপনারা অবশ্যই লক্ষণ অনুযায়ী গ্লোনাইন ঔষধটি প্রয়োগ করতে পারেন। আপনারা মনে রাখবেন যে এই ঔষধটি মূলত মাথা যন্ত্রণা, অর্থাৎ মাথা যন্ত্রণাই কিন্তু এই ঔষধের মূল ক্রিয়া। যদি কোনো কারণবশত মাথা যন্ত্রণা করে, তাহলে অবশ্যই আপনারা এই গ্লোনাইন ঔষধটি ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।